আমাদের সরকার কেন্দ্র সরকারই হোক বা রাজ্য সরকারই হোক, একথা আমরা বিশ্বাস করি, যারা দুর্বল আছে তাদেরকে সামনে সারিয়ে নিয়ে আসবে। যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতিরই হোক, যে প্রদেশেরই হোক, যে ধর্মেরই হোক, যে সমাজেরই হোক, যে প্রদেশেরই হোক, যারা পিছিয়ে পড়ে আছে ওদেরকে সামনে নিয়ে আসা এই সরকারের প্রথম কাজ, শুধু রাজ্য সরকারের নয়, কেন্দ্র সরকারের। কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, অনেক রকম বিভ্রান্তি ছড়ানো হয়। আপনার সাক্ষী আছেন, 4 বছর এই সরকার হতে চলছে, মাত্র 4 বছর হবে। আমরা সবার জন্য কাজ করার চেষ্টা করেছি, রাস্তা বানিয়েছি, এদিকে সংখ্যালঘুও চলবে, সংখ্যাগুরুও চলবে, হিন্দুও চলবে, মুসলমানও চলবে, রাস্তায় স্ট্রিট লাইট লাগিয়েছি, সবার জন্যই করেছি। 7 লক্ষ লোককে ত্রাণ দেওয়া হলো, 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে কোন সমাজে দেখা হয়নি। 7 লক্ষ লোককে আমরা ত্রাণ দিয়েছি, সেখানে দেখা হয়নি। আমার একটা সাধারণ একটা কি বলবো এক্সাম্পল দিতে গেলে, উদাহরণ দিতে গেলে, আমার কেন্দ্রে চলিল, আমি অনেক মুসলমান ভাইরা আছে, ভাই বোনরা আছে, 3000 3500 মতন আছে। এখানে নির্বাচিত হয়েছিল একবার, বহুবার কংগ্রেস হয়েছে, কিন্তু আজকে আরামে ঈদগাহ হয়েছে, বিজেপি সামনে কেবল বিধায়ক হওয়ার পরে আমি ঈদগাহ বানিয়ে দিয়েছি। কংগ্রেসের এমএলএ বানায়নি, সিপিএম এমএলএ বানায়নি, বিজেপির এমএলএ বানিয়ে দিয়েছে। সুতরাং সবকে নিয়ে আমরা যে প্রচেষ্টায় আপনারা থাকবেন, সমাজের উন্নতি হবে। আর সবসময় নতুন প্রচেষ্টা আমাদের আছে, যারা পিছিয়ে পড়ে আছে, যারা ঠিক মতো এমপ্লয়মেন্টের সুযোগ পাচ্ছে না, ওদের কিভাবে নিয়ে আসা এই লেভেলে, এই জন্য কম্পিউটার ট্রেনিং। আমি জসিম ভাইকে বলেছি, যারা যে কি বলে কম্পিটিটিভ এক্সাম দেয়, ভালো ভালো চাকরি হয় কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে, ছোট মোটো চাকরি এমনি হয়ে যায়, কিন্তু বড় বড় চাকরি যারা সমাজের যারা শিক্ষিত বেকাররা আছে ওদের জন্য, ওরা যেমন আইএসএ বসতে পারে, ডিসিএসএ বসতে পারে, ডিপিএসএ বসতে পারে, ওরা যেমন ক্লাস ওয়ান অফিসার হতে পারে, তখন সমাজ বদলাবে। আপনাদের যখন যে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসিএস অফিসার হবে, আইএএস অফিসার হবে, আইপিএস হবে, সমাজে তখন শক্তি আসে, আর সেই শক্তি আমরা দিতে চাই মুসলমান সমাজকে। যেই যাই বলুক, আমরা এই শক্তি মুসলমান সমাজকে দিতে চাই।